এবার আমি ডিউরেশন নিয়ে আলোচনা করব। ডিউরেশন হলো রোগীর কাছ থেকে কমপ্লেন, রোগীর কাছ থেকে রোগ লক্ষণগুলো সংগ্রহ করার সময় রোগীর রোগ কষ্ট কতদিন ধরে, তার এই রোগ কষ্টটা, এই যে টাইম ডিউরেশন, এই ডিউরেশনটাও সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তো ডিউরেশনের জন্য আমরা কিভাবে প্রশ্ন করতে পারি? রোগীকে বলতে পারি যে কতদিন হলো আপনি এই কষ্টে ভুগছেন। কষ্ট যদি হয়, রোগীর কথা যদি হয় যে মাথা ব্যথা, তখন আপনি বলতে পারেন আপনি এই কষ্টে, এই মাথা ব্যথায় কতদিন ধরে ভুগছেন। যখন আপনি ডিউরেশন পেয়ে যাবেন কতদিন, ধরুন পেশেন্ট বললো 3 দিন, তাহলে বুঝে নিলেন এটা একুইট। যদি পেশেন্ট যদি বলে 3 মাস, তাহলে ক্রনিক। যদি বলে রোগী 3 বছর, তাহলে এটা অনেক বেশি ক্রনিক। আর শুধু ক্রনিক নয়, এটা কমপ্লেক্স ক্রনিক, কারণ এই মাথা ব্যথার সাথে তার আদার্স সিমটম অবশ্যই অবশ্যই আছে। তার এখানে তার মানসিক টেনশন যোগসূত্র থাকতে পারে, তার এখানে পারিপার্শ্বিক পরিবেশের যোগসূত্র থাকতে পারে, তার এনভায়রনমেন্টাল যোগসূত্র থাকতে পারে, আরো অনেক কিছুর যোগসূত্র খুঁজে বের করতে হবে। আর যদি বলে 3 দিন, তখন হয়তো দেখা যাবে যে এনভায়রনমেন্টাল পজিশন বা যে কোনো একটা কি বলে অপ্রীতিকর বা তার শরীরের সাথে মানানসই হয় না, এই ধরনের কোনো পজিশন এখানে যুক্ত থাকতে পারে। এজন্য ডিউরেশন মানে কতদিন ধরে রোগে ভুগছে এই বিষয়টা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট।